এক গান গিয়ে বস্তি থেকে উঠে এসে রাজপ্রাসাদে অবস্থান করছে এমন তিনজনকে আপনাদের সাথে পরিচয় করাবো। আর তাদের গল্পটা প্রায় সিমিলার। তাদের জীবনের মোড় ঘোরানোর পিছনে হাত রয়েছে তিন মহৎ ব্যক্তির। তাদের অবদানই তাদের আজকের এই সুখের জীবন যাপন করা। কিভাবে তাদের উঠে আসা, কি তাদের পরিচয়, আর তাদের বর্তমান সম্পর্কে অনেক তথ্য থাকবে। প্রথমেই কথা বলে এই কয়েকদিনে সোশ্যাল মিডিয়া কাঁপানো ভাইরাল গার্ল সুমাইয়াকে নিয়ে। ইতিমধ্যে হয়তো আপনারা সবাই তাকে চিনেন। দেশের বাড়ি সিলেট হলেও জীবিকার তাগিদে তার বাবার সাথে লাকসামের বস্তিতেই বসবাস তার। সুমাইয়াকে ছোট রেখেই তার মা মারা যায়। তার বাবা পরবর্তীতে বিয়ে করার পর সৎ মায়ের কাছেই তার বড় হওয়া। সৎ মা এবং সে মানুষের দ্বারা দ্বারা হাত পেতে কোনো রকমে সংসার চালা, কারণ তার বাবা অসুস্থ ছিল। ভাগ্যচক্রে দেখা হয়ে যায় আজিম ব্লগ নামের এক ইউটিউবারের সাথে। সেখানে সে তার প্রতিভার প্রমাণ দেয়। সে গগন সাকিবের মৃত আত্মা গানটা গায়, আর সেটাই আপলোড করা হয় টিকটকে। প্রায় 2 মাস পরে এই গানটা ভাইরাল হয়। আর ভাইরাল হওয়ার পর সে রাতারাতি পৌঁছে যায় প্রত্যেকটা মানুষের মনে। আর সেই ভিডিও চোখে পড়ে গগন সাকিবে। আর গগন সাকিব খুব কষ্ট করে তার সাথে দেখা করে, আর তাকে দিয়ে তার সবচেয়ে হিট গান মৃত আত্মা এবং নেশার নৌকা গান কভার করায়। আর এই 2 গান কভার করে আপলোড করার পর রাতারাতি ভাইরাল হয়। ব্যাপকভাবে পছন্দ করা শুরু করে মানুষ এই গানগুলো। এখন তো গগন সাকিব তাকে দিয়ে আরও গান করাচ্ছে। মোট কথা, এক গানই তার ভাগ্য বদলে দিয়েছে। আর গগন সাকিব তাকে দিয়ে গান করাচ্ছে তো এমনি না, অবশ্যই তাকে যেন মানুষের কাছে হাত পাততে না হয় সেই ব্যবস্থা সে করেই দিই। আমরা যতটুকু জানতে পেরেছি সে অলরেডি স্কুলে ভর্তি হয়েছে। তাকে পড়াশোনা করে শিল্পী করে তুলবে গগন সাকিব। তার ভাগ্যটাই পাল্টে গেল একটা মানুষের অবদানে। সে এখন ভালো একটা লাইফ লিড করবে এমনটাই বলা যায়। তারপর যাকে পরিচয় করাবো সে আর কেউ না, সে গার্লি বয়। বলিউড সিনেমা গার্লি বয়ের কথা বলছি না, বলছি কামরাঙ্গীরচরের গার্লি বয় রানার কথা। কামরাঙ্গীরচরের বস্তি থেকে একটা ছেলেকে তুলে এনে রাতারাতি তারকা বানিয়েছে, কে তার সাথে একে পরিচয় করাই। ঢাকা ইউনিভার্সিটির তাবিব মাহমুদই রানাকে তৈরি করে, তাকে দিয়েছে নতুন পরিচয়, তাকে বানিয়েছে তারকা। আমি গলির পোলা, আমার নাম হইল রানা, এমন কথার গান তো শহর থেকে গ্রাম পর্যন্ত সবার মুখে মুখেই ছিল। সমাজের একটা প্রজন্ম অবহেলিত মানুষের কথাই তুলে ধরা হয়েছে এই গানে। এক গানে সে রাতারাতি সেন্সেশনে পরিণত হয়ে যায়। তাকে সবাই সাপোর্ট করা শুরু করে। তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এখন তো রানাকে দিয়ে তাবিব মাহমুদ অনেক সমাজ সচেতনমূলক গান করে। তাছাড়াও তারা একসাথে বিভিন্ন স্টেজ শো করে যাচ্ছে, যা থেকে মোটা অঙ্কে টাকা ইনকাম হয়। আর রানার পড়াশোনা, পরিবারের খরচ সবই এখন তাবিব মাহমুদই বহন। একটা বস্তির ছেলেকে কই থেকে কই নিয়ে আসলো তাবিব মাহমুদ, তা একবার চিন্তা করে। তার সমাজ সচেতনমূলক গানে আরও অনেক পথশিশুর ভাগ্য বদলে যাচ্ছে। এমন রানারা আর অবহেলিত না থাকুক, আমরা এটাই চাই। সবশেষে কথা বলি ইন্ডিয়ার বাচপান কা পেয়ার কে তো সহদেবের কথা, যাকে সবাই চিনেন এই ভাইরাল গানের জন্যই। এই গানটা সে তার শ্রেণীকক্ষে গেয়েছিল, আর তার শিক্ষককে এই গানটা রেকর্ড করে গানটা অনলাইনে আপলোডও করেন তিনি। কিন্তু এই গান সাথে সাথেই ভাইরাল হয়নি। গানটা ভাইরাল হয় প্রায় 2 বছর পর, আর তখন এতটাই ভাইরাল হয়েছিল যে বলিউড থেকে শুরু করে পুরো এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়ে। কিন্তু যখন গানটা বলিউডের র্যাপার গায়ক বাদশার নজরে আসে, তখনই তার ভাগ্যের চাকা ঘুরে যায়। বাদশা সহদেবের সাথে যোগাযোগ করে ভারতের 36 গড়ের সুকুমার জেলা সহদেবকে খুঁজে বের করেন তিনি। তাকে দিয়ে গান ভিডিও ডুয়েট করান তিনি। রাতারাতি সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে এই গান। ইন্ডিয়ান আইডল থেকেও তাকে আমন্ত্রণ জানানো হয়। তাছাড়া তখনকার মুখ্যমন্ত্রী পর্যন্ত তার সাথে দেখা করে। মোট কথা, রাস্তা থেকে একবারে রাজপ্রাসাদে চলে যায় সে। বদলে যায় তার জীবন কাহিনী, বনে যায় সে তারকা। আর তার পরিবর্তনের পিছনে বাদশার অবদানটাই সবচেয়ে বেশি, যাকে এই 3 পথশিশুর ভাগ্য পরিবর্তনে বাদশা, তাবিব মাহমুদ এবং গগন সাকিবের ব্যাপক অবদান রয়েছে। আমরা দোয়া করি তারা আরও অনেক দূরে গিয়ে যাক। ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার।